तो भालो लागছে যতবার কফি হাউসের কফি খেয়েছি তার থেকে এই কফিটা বেশি ভালো লাগছে। ভালো কফি অবশ্যই ট্রাই করো। এটা হচ্ছে হট কফি কফি হাউস, নতুন কফি হাউস আলিপুর জেল মিউজিয়াম। অবশেষে আমরা পৌঁছে গেলাম আলিপুর জেল মিউজিয়ামে। আর আলিপুর জেল মিউজিয়ামের সামনেটা এরকম জ্যাম থাকে, আর পৌঁছেই আমার যেটা মনে হলো মোটামুটি সবার যাওয়া হয়ে গেছে। আমরা লাস্ট, আজকে রিটার্নে লাস্ট যাচ্ছি মনে হয়, তাই না? আমরা লাস্ট, তো আমি সবার শেষেই যাই সব জায়গায়। চলো যাওয়া যায়। অবশেষে জেমস বন্ডের মতো রাস্তা পার করে আমরা চলে এলাম মিউজিয়ামের সামনে। বেশ বড় ভালো লাগছিল, আর এইখানে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। ঢোকা মাত্রই যেটা বুঝলাম, জায়গাটা বিশাল বড়। মানে এদিকে একটা রাস্তা চলে গেছে, তো বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, এরকম গুলিয়ে যাচ্ছিল। তো এখানে কিছু লেখা ইনস্ট্রাকশন থাকে যেটা পড়েও আমি আজ অবধি কিছু বুঝি না। তো চার পাঁচটা এরকম ভালো করে একটুখানি দেখে নিলাম দাঁড়িয়ে। এইবারে আমরা ধীরে ধীরে ভিতরে যাব। এখনো অবধি জাস্ট আমরা ঢুকেছি, এবং ঢুকে যেটা বুঝতে পারছি, মানে কিছুই বুঝতে পারছি না, কারণ আমাদের কাছে জায়গাটা এতই একেবারে নতুন। তো চেষ্টা করছি দেখাবার তোমাদেরকে। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। ভালো লাগলে মন থেকে একটা লাইক করে দিও। তারপর বেঞ্চ থেকে উঠে পিছন দিকে ঘুরে দেখলাম কত বেঞ্চ রয়েছে, লোহার বেঞ্চ। আর এইখানে কেউ একজন দাঁড়িয়ে ফটো তুলছিল, যারা শহীদ হয়েছিলেন তাদের সামনে দাঁড়িয়ে। কিন্তু এটা কারা শহীদ হয়েছিল দেখার জন্য জুম করলাম, দেখো তোমরা নামগুলো দেখতে পাবে। এবং এই প্যাটার্নটা আমার খুব ভালো লাগলো বাইরে, এবং ওই সামনে দাঁড়িয়ে অনেকে ফটো তুলছিল। আর আমরা কেন বাকি থাকবো, আমরাও একটু গেলাম, সেখানে গিয়ে ফটো তুললাম। তো কিছু কিছু জায়গায় এরকম প্রবেশ নিষিদ্ধ, নো এন্ট্রি লেখা ছিল, তো সেসব জায়গায় যাওয়া যাবে না। তো চলো এবার আমরা ধীরে ধীরে ভিতরের দিকে যাচ্ছি, আর যত ভিতরের দিকে যাচ্ছি এরকম ডান দিকে বাঁ দিকে এরকম ছোটো ছোটো সেল ছিল, ঘরের মধ্যে যে সমস্ত কয়েদিরা থাকতো তারা ছিলেন। তো চলো ধীরে ধীরে যত এগোলাম, এইবার দেখো এইখানে কি কি রয়েছে। দেখলাম ফাঁসির মঞ্চ থেকে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ সব রয়েছে। আমি এবার ঢুকবো ভিতরে। তারপর বাঁ দিকে একটু সোজা এগোতেই দুটো দরজা দেখলাম, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ডান দিকের দরজায় নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন। আর বাঁ দিকের কক্ষে ফাঁসির মঞ্চ। বাঁ দিকের কক্ষটা আগে যাব ঠিক করলাম, কারণ ফাঁসির মঞ্চটা দেখার এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল। তো চলো এই দরজা দিয়ে আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলাম। করা মাত্রই শুরু যে সোজা যেটা চলে যাচ্ছে সেইখানে ফাঁসির মঞ্চ, আর এই ডান দিকের দরজাটা হচ্ছে আর একটা সেল। এটা কন্ডেমনেশন রুম এমন কিছু লেখা ছিল। এবার এই রুমে আমরা ঢুকবো, এবং রুমে যত ধীরে ধীরে ঢুকছিলাম বুঝছিলাম যে ভিতরের ঘরগুলো ধীরে ধীরে আরও ছোট হয়ে যাচ্ছে। এইবার আমরা মুখ ঘোরাতেই যে স্ট্যাচুটা দেখলাম, এটা ইংরেজের স্ট্যাচু। কারণ ইংরেজরা সেই সময় হাতে চাবুক নিয়ে দাঁড়িয়ে থাকতো, চাবুক পেটাতে ভালোবাসত। তো এইবার ধীরে ধীরে যে ঘরটায় ঢুকলাম, দেখো দুটো হাত দেখতে পাচ্ছ, তারা দড়ি ধরে দাঁড়িয়ে আছে এই স্ট্যাচু। বাইরের এক সিকিউরিটি গার্ডের কাছ থেকে এর ইতিহাসটা শুনলাম, তাদের নাকি এইভাবে জলের ভিতর ডুবিয়ে রাখা হতো, এবং তারা দড়িটা ধরে থাকতো, সেই দড়ি ধরে তাদের মাঝে মাঝে জলের ভিতর থেকে ওপরে তোলা হতো, আবার ডুবিয়ে এইভাবে শাস্তি দেওয়া হতো, আর চাবুকও পেটাতো। জানি না এটা কতটা কি, আমি এটা শুনলাম ওনার কাছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ফাঁসি দেওয়ার আগে এইখানেই রাখা হতো কয়েদিদের, সেই ঘরই আমার মনে হচ্ছে। তারপর এইখান থেকে, হ্যাঁ ফাঁসিটা হতো ওইখান থেকে, আর এই ঘরে রাখা হতো। এখান থেকে বেরিয়ে ফাঁসিটা হবে এমন ঘরটা দেখো শুধু। তারপর মোটা লোহার গেট খুলে আমরা সেই ঘরে প্রবেশ করলাম। ঘরে ঢোকা মাত্রই যেটা দেখলাম, মানে কিছুই দেখতে পেলাম না, কিছু নেই তো ঘরে। ওখানে একটা বসার জায়গা, আর এইখানে একটা বসার জায়গা, মানে এটাই বসার জায়গা আর এটাই ওদের বিছানা। তো চলো এই ঘরে অনেকেও ঢুকে পড়েছিল, তারাও দেখছিল। এবার আমরা ধীরে ধীরে এই ঘরের বাইরে বেরোলাম। বুঝতে পারছো একটা ব্যাপার, এদিকে এসো, কি প্যাথেটিক রুম বুঝতে পারছো। এই দরজা আছে, এই জাস্ট এটা টেনে বন্ধ করে দিতে হ্যাশবোর্ডটা। তার পাশে কিছুটা এগোলে আরও একটা ঘর এরকম দেখা গেল, কিন্তু সেই ঘরে বোঝা গেল যে এই ঘরেই তারা শুতো, এবং এই ঘরেই তারা বাথরুমের কাজটাও এই একই ঘরে করতো। দেখো এই ছোট্ট একটা সেলের ভিতরে। তারপরে একটু এগোতেই পাশের সেলে গিয়ে একজন বিপ্লবী স্ট্যাচু দেখছিলাম। কোনো নাম লেখা ছিল না, তাই বুঝতে পারছিলাম না, তবে খুব যেন চেনা চেনা লাগছে এরম একটা ব্যাপার লাগছিল আমার। আমি বাইরে সিকিউরিটি গার্ডকে পরে গিয়ে জিজ্ঞেস করাতে তারা বললেন বিনয় বাদল দীনেশ, ইনি দিনেশ গুপ্তা। দিনেশ গুপ্তা স্ট্যাচু, পরের নামটা লিখে দেওয়া হবে সেটাও বলেছেন। অবশেষে আমরা চলে এলাম ফাঁসির মঞ্চের সামনে। আর ফাঁসির মঞ্চে এখানে দেখছিলাম দুটো দড়ি ঝোলানো আছে, কেন জানি না, একটাই হয়তো থাকে, হয়তো দেখাবার জন্য দুটো রেখেছে। আর নিচে কাঁচের বাক্স ছিল, এই যে বাক্সটা দেখছো এর ভিতরে গিয়ে সেই বডিটাকে বার করে আনা হতো। আর এই যে ফাঁসি হতো এইটা দেখতে পেত কয়েদিরা। এই দেখো উল্টো দিকেই একটা এরকম বিল্ডিংয়ের মধ্যে ছোট ছোট সেল থেকে এইরকম কয়েদিরা দেখতে পেত যে কাকে ফাঁসি দেওয়া হচ্ছে। এটা আরও বেশি ভয়ঙ্কর। আর উল্টো দিকে দেয়ালে কাছে গেলাম, অনেক কিছু এই দেয়ালে তোমরা অনেক পুরনো তথ্য পাবে, পুরনো ইতিহাস লেখা পাবে এই দেয়ালগুলোতে। এবারে ফাঁসির পরে হয় অটোপসি, সেই অটোপসি রুমটা দেখো তোমরা। আর এই হচ্ছে সেই ঘর যে ঘরে ফাঁসির পরে নিয়ে যাওয়া হতো অটোপসি রুমে, এবং এই রুমে নিয়ে গিয়ে যাদের ফাঁসি হতো তাদের পরে বডি থেকে কি করতো আমি এক্স্যাক্টলি জানি না, এটা তোমরা নেটে সার্চ করে দেখে নিতে পারো। এই রুমে আনা হতো তাদের। এইবার আমরা নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায়ের মতো বিখ্যাত মানুষের কক্ষের সামনে আমরা যেতে চলেছি, সেই সেলগুলোর সামনে যেতে চলেছি। কিন্তু এত ভিড়, এই ডান দিকে কি বলবো, ঢোকা মাত্রে আমি প্রথমে বুঝতে পারিনি, তোমাদের একদম মন থেকে বলছি আমি কিছু বুঝতে পারিনি এত লাইন কেন হয়ে আছে। একদিকে মানুষ বাঁ দিকে ওপরে উঠছে, আবার ডান দিকে একটা বিশাল বড় লাইন। তো বাঁ দিকে যেটা নিচে ছিল সেখানে কিছু কিছু সেল আমরা দেখছিলাম। ভিতর দেখো, আমি একটা সেলের ভিতরে এসেছি, জাস্ট সেলের ভিতরটা দেখো। পাশের সেলে গিয়ে আমি ভাই অবাক হলাম, একজন মন দিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছে, আমিও সেটা বোঝার চেষ্টা করলাম যে সে কি মন দিয়ে দেখছে। তারপর আমিও ভালো করে জুম করে দেখলাম দূরে একটা ফটো লাগানো আছে, আর ফটোটাকে জুম করতেই দেখতে পেলাম একটা লেখা, ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস ইন 1909 ওয়াইল ডিফিটিং সে অরবিন্দ ইন আলিপুর বোম কেস। তারপরে নিচে তাকাতেই একটা কিছু দেখতে পেলাম, এটা কি ছিল আমি সত্যি বুঝতে পারিনি। তোমরা যদি দেখে থাকো এখানে গিয়ে এটা কি জিনিস, বা দেখে যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাও। এই কারাগারি ছিলেন বিধানচন্দ্র রায়, গায়ে কাটা দিচ্ছে। এইবারে এই লাইনটা দেখে আমি প্রথমে ওনাদের একজনকে জিজ্ঞেস করি এটা কিসের লাইন, কেউ কেউ অনেকে বলতে পারছে অনেকে বলতে পারছে না। যাই হোক, একজন আমাকে বললো এটা নেতাজি সুভাষচন্দ্র কক্ষে যাওয়ার লাইন। আর ওপরে যার মূর্তি দেখা গেল, কার মূর্তি আমি এখনো বুঝতে পারছি না। এবারে এটা দেখে আমরা খেতে যাবো, ওটা কিন্তু 8টা অবধি খোলা না, ওটার আগেও ভেতরে একটা ফুড জোন আছে, সেটা একটু দেখতে হবে। হ্যাঁ, ভিতরে কোথায় ফুড জোন আছে? আছে, ভেতরে ঢুকে দেখেছি ফুড জোন আছে। তো কফি হাউসে যাব, ঘুরে নিই, তারপরে কফি হাউসে ঢুকবো। আগে এটা দেখে ভাবছিলাম কতক্ষণে ঢুকবো, অনেক বড় লাইন ছিল। এবং চারপাশটা একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। কাছে এগোতেই শুনলাম যে এখানে 10-15 জন করে ঢোকানোর নিয়ম আছে, কিন্তু যেহেতু লাইন বেশি তাই অনেক বেশি লোক ঢোকাচ্ছে। অবশেষে অনেক কথাবার্তা হইচই শেষ করে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে ওপরে যাওয়ার সুযোগ পেয়ে গেলাম। এবং ওপরে যেতেই এই ডার্ক রুমে একটা সাউন্ডের ওপর কিছু হচ্ছে, ওই সাউন্ডটা শোনাচ্ছিল, আল্ট্রাসনিক কী সাউন্ড ছিল আমার মনে পড়ছে না। আর সুভাষচন্দ্র বোসের কক্ষ দেখিয়ে দিলাম, এইখানেই নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন। এবার ওই সামনে যার একটা বড় মূর্তি ছিল, সেই মূর্তিটা আমি প্রথমে ভেবেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসু, কিন্তু না, ইনি হচ্ছেন চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তি। এবং ওনার মূর্তিটাই বাইরে দাঁড় করানো আছে। এরকম সামনে আরও কিছু সেল ছিল, এবং সেগুলো দেখার মধ্যেই বলছিলেন তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়ার জন্য, কারণ বাইরে অনেক বেশি ভিড়, লোক সংখ্যা ছিল। অ্যাট লাস্ট নেতাজি সেলটা তোমাদের দেখালাম। এইরকম একটা ফ্লেভার লাইন দিয়ে সবাই দেখছে, কেমন লাগছে জানাও, কমেন্ট করে জানাও। চলো কফি হাউসে যাব, খিদে পেয়েছে, হ্যাঁ খুব খিদে পেয়েছে। এখানকার কফি হাউসটা কেমন করেছে সেটাও তোমাদের দেখাবো, দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। মন থেকে যদি একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে, তবে আমি যখন আসবো তোমরা দেখতে পাবে। एइबारे तुम्हादेर गुदाम घर देखाच्छि। आलिपुरेर एइ जेले पुरानो गुदाम घरटा हये गेछे एखन बोइयेर लाइब्रेरि। कि धरनेर बोई? समस्त संग्रामी सम्बन्धे लेखा नाना रकम राइटारेर बोई तोमरा एइ लाइब्रेरिते पेये जाबे। और घुरे देखछिलाम, भालो लागछिलो। एखोनो पुरो साजानो हयनि, तबे धीरे धीरे साजानो काज चलछे, खूब ताड़ाताड़ी कमप्लीट हये जाबे। এই এতক্ষণ ঘোরার পরে বুঝতে পারলাম সবে আমরা 50% মাত্র দেখেছি, বাকি 50% ওই ধারে আছে। মাঝখানে এই বিশাল বড় একটা জায়গা ছিল, সেইখানে দেখো ওপরে কোনো গ্যালারি আছে, সেখানে সবাই দেখার জন্য উঠছে, কিন্তু আমাদের আর এনার্জি ছিল না সেখানে যাওয়ার। এইখানে একটা গোলা মতো কি দেখছি, এটা কি? গোলা না বোম মতো কিছু একটা আছে। এই ওটা কি গো, বোম না গোলা ওটা? এইবারে এমন একটা রাস্তায় ঢুকেছি যে রাস্তা দিয়ে সোজা গেলে খাবার জায়গা। রাস্তাটাই কিরকম ভয়ঙ্কর, ভয়ঙ্কর রাস্তা। দেখাচ্ছি আমি, খাবার জায়গাও পাবে। আচ্ছা আগে রাস্তাটা দেখাই, তারপর দেখো। এই দেখো এইরকম একটা রাস্তা, এইরকম একটা রাস্তা দিয়ে সোজা যাচ্ছি এখন, এবং এই রাস্তা দিয়ে সোজা গেলে বলছে খাবার জায়গা আছে। কি একান্তে কিচেন বললো না? একান্তে ইন্ডিপেন্ডেন্স কিচেন। তো আমরা সোজা এগিয়ে যাচ্ছি, দেখি ওই তো একজন শেফ এগিয়ে আসছে সামনের দিকে। তাহলে ডেফিনেটলি খাবার জায়গা এখানে আছে। ডান দিকে কয়েন দেখো, পুরনো বলে। আচ্ছা এগুলো সব কয়েনগুলো ফটো দাও। কয়েনগুলো খুব সুন্দর দেখাচ্ছে। কয়েনগুলো একটু দেখাই তোমাদের, জাস্ট কয়েনগুলো দেখো। অবশেষে এই পুরো রাস্তাটা শেষ করে যেখানে পৌঁছালাম, সেইখানেই ডান দিকে দেখানো হয় লাইট অ্যান্ড শো। মানে একটা এখানে দুরকম টিকিট পাওয়া যায়। এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা, যেটা টিকিটটা একটু বেশি, 100 টাকা করে টিকিট, যতদূর মনে পড়ছে, সেটা এইখানে দেখানো হয়। আর এইটা হচ্ছে খাবার জায়গা, এইখানে আর্ট গ্যালারিও আছে, রেস্টুরেন্টও আছে। তো সেটা কেমন, চলো দেখা যাক। এইবার আমরা খাবার জায়গাটায় যাচ্ছি। কেনা যেতে পারে এখান থেকে, আর মনে হয় কফি শপ। এইখানে একটা রেস্টুরেন্ট মতো ছিল, যেটা বেশ ভালো এবং বড়, কিন্তু আমরা তো কফি হাউসে বসবো, তাই এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে দেখলাম সামনে বিশাল বড় একটা বন্দুক রাখা আছে, কোনো স্বাধীনতা সংগ্রামীর হবে। তো আমরা এর ওপরেও গ্যালারি আছে, কিন্তু সেখানে যাওয়ারও এনার্জি আজকে ছিল না। অলরেডি খুব ক্লান্ত হয়ে গেছি ঘুরতে ঘুরতে। একদম শেষ প্রান্তে গিয়ে একটা খাওয়ার জায়গা দেখতে পেয়েছি, কিন্তু সেখানে আমরা যাচ্ছি না, এবার সোজা কফি হাউস যাচ্ছি। দেখাই, ওই যে খাওয়ার জায়গা দেখতে পাচ্ছ দূরে, ওই দেখো, ওই দেখো খাওয়ার জায়গা। তো ওই খাওয়ার জায়গা তোমরা যেতে পারো, খেতে পারো। তবে আমরা এখানকার যে আর এক বিশেষ অ্যাট্রাকশন, কফি হাউস খুলেছে, শেষ কফি হাউস কলকাতায় যেখানে খুলেছে আজকের ডেটে, সেটা হচ্ছে এই আলিপুর জেল মিউজিয়ামে। তো সেই কফি হাউসটা চলো এবার দেখে নিই। তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী। ভালো লাগলে মন থেকে কমেন্ট করো, যা মনে আসছে তাই লেখো। চলো, এরিয়াটা বিশাল বড়, এদিকটা এখনও সাজায়নি। বাবা, এদিকটা একদম শুনশান, ফাঁকা, কেউ নেই। জানিও না ঠিক রাস্তায় যাচ্ছে কিনা, তবে এক্সিটের রাস্তা এটাই। যদি সন্ধে নেমে আসে হঠাৎ করে কি করবে? তারপর যদি গেট বন্ধ হয়ে যায়, হঠাৎ করে দেখলে চারিদিক ফাঁকা, কেউ নেই, এই পুরো আলিপুর সেন্ট্রাল জেলের ভিতরে তুমি একা, কি করবে? এখানেই থেকে যাবো। সাহস আছে? হ্যাঁ, ওরম মনে হয়। এইবারে আমরা শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কফি হাউস, এবং শেষে কফি হাউসের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এবারে কফি হাউস হচ্ছে মিউজিয়ামের ভিতর দিক এটা, আর ভিতর দিক দিয়ে বলেছে শেষ 5টার সময় ওঠা যায়, আর বাইরে দিয়ে 8টা পর্যন্ত। তো দেখা যাক, এখন বাজে তো সময় দেখতে পাচ্ছি 5:08। তো 5:08 কি আমাদের এখান দিয়ে ঢুকতে দেবে না দেবে না, সেটাই বিষয়। ওইখানে সিকিউরিটি গার্ড আছে, কথা বলে দেখা যাক। সন্ধে হয়ে গেছে, আলো জ্বলে উঠেছে। এই হচ্ছে কফি হাউসের ওপর, আর নিচ দিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে মিউজিয়ামের বাইরে। কিন্তু তখন অবধি 5:30 বাজেনি, তাই আমরা ডান দিক দিয়ে সোজা চলে গেলাম কফি হাউসের দিকে। কফি হাউসের ভিতরের দিক দিয়ে এন্ট্রান্সটা এইরকম। আমাদের এত খিদে পেয়েছিল, তাই কোনো দিকে আমরা তাকাইনি, সরাসরি সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে আমরা বসেই তারপর কথা বলছি। জাস্ট এসে বসলাম কফি হাউসে, আলিপুর জেল মিউজিয়ামের কফি হাউসে এসে বসলাম। বাইরেটা দেখা যাচ্ছে, ভিতরে এনভায়রনমেন্টটা ভালো করে দেখে নাও। অর্ডার দেওয়ার প্রায় সাথে সাথেই কিন্তু খাবার ওনারা সার্ভ করে দেন। আর আমরা অর্ডার দিয়েছিলাম দুটো হট কফি, একটা ভেজ চাউমিন আর একটা ফিশ ফ্রাই। আর দেখো সাথে সাথে টেবিলে চলে এসছে। শুরুতে আগে কফিটা দিয়ে দিয়েছিল আর ব্ল্যাক কাপ প্লেটে দিচ্ছে, বেশ আপগ্রেডেড লাগলো দেখে। আর এটা হচ্ছে ফিশ ফ্রাইয়ের সাইজটা। এক্ষুনি ফিশ ফ্রাইটা আমি তোমাদের ভেঙে দেখাবো। এবার ফিশ ফ্রাইটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, কতটা মাছ আছে দেখো। এই আপগ্রেডেশনটা দেখে আমার খুবই ভালো লাগলো। দেখো 200 টাকার এদিক ওদিক দাম আছে এটার ফিশ ফ্রাইটার, এবং একটু তেল লাগলো ওপরটা, কিন্তু বেশ ভালো খেতে এই ফিশ ফ্রাইটার সাথে এই চাউমিনটাও কিন্তু দিয়ে গেল। এইবার এই ফিশ ফ্রাই সহযোগে আর এই ভেজ চাউমিনটাও সামনে থেকে দেখাচ্ছি। এর সাথে একটা লাল সস দিয়েছিল, দেখে ভয় লাগছিল, কিন্তু না ওটা মিষ্টি সস, খুব একটা ঝাল নয়, খেয়ে দেখতে পারো। কেমন খাচ্ছে বলো? ভেজ চাউমিনের সাথে সাথে কিন্তু আমি ফিশ ফ্রাইটাও রেকমেন্ড করব, যদি যাও অবশ্যই ট্রাই করো। এইবার আমাদের যাওয়ার পালা। যাওয়ার আগে পুরো কফি হাউসটা তোমাদের একবার দেখিয়ে দিই, দেখে নাও। সামনে একটা ঘর ছিল, ভিতরে এটা আর একটা ঘর, এবং এদের চেয়ারের ফাঁক দিয়ে আমি আরও একটা ঘরে চলে গেলাম। এটা 3 নম্বর ঘর, এবং এই 3 নম্বর ঘর থেকে আবার আমি চলে এলাম দেখো এই সামনের ঘরে। এবার এই সামনের ঘর দিয়ে আমরা সোজা বাইরে বেরিয়ে যাচ্ছি। আজকের আমাদের কফি হাউসের জার্নি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে মন থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই টিপে দেবে। আমরা যখনই আসবো কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে, এবং খুব তাড়াতাড়ি আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং দেব, আমাদের মতো করে দেব। কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর চলো এবার বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর সিঁড়িতে আলো দিয়েছিল, যখন ঢুকেছিলাম তখন বিকেল ছিল, এখন পুরো সন্ধে হয়ে গেছে। চতুর্দিকে অনেক অনেক আলো জ্বালিয়ে দিয়েছে, এইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে সন্ধেবেলা। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী, আবার আমরা চলে আসছি খুব তাড়াতাড়ি। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী, খুব তাড়াতাড়ি আবার চলে আসছি। আর যাওয়ার আগে মন থেকে একটা লাইক দিয়ে দাও। টাটা, কিছু কয়েকদিনের মধ্যেই চলে আসছি। টাটা করে